আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রেটার সিলেট। পদকন মিরাভাড়া নয়া মসজিদ এগুলো বেতর সমান কইল প্রায় সামনের মার্কেট লইয়া দীর্ঘদিন মামলা মকদ্দমা আছিল। যাই হোক, যখন আবদুল্লাহ আহাদ বাবর বর্তমান সম্ভাব্য 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওতান হস্তক্ষেপে পরে একটা মীমাংসা হয়ে যাওয়া বর্তমানে মার্কেট হিসাবে চলে। ও আপনারা তুলিয়া ধরা মার্কেট যেটা লিয়া বহুত দিন বহুতে চেষ্টা করিয়া হয়েছে না করে। যাই হোক, আপস মীমাংসা করিয়া মসজিদর মার্কেট এখন আলহামদুলিল্লাহ হয়েছে। বেত রহমান মিরাপাড়া নতুন ও মার্কেট ওদের দোকান ও সামনে আরো জায়গা আছে। ওই যে ফিলার অকল দেখা এদিন পরে হইব, আর ওই দুইটা অলরেডি কমপ্লিট বাড়া উড়া গেছে। কি ভালো আছেন? ও বেত রহমান বর্তমান বর্তমান করে আহ্বায়ক আবদুল্লাহ বাবর নানি আহ্বায়ক। যাই হোক, তাই না আহ্বায়ক হওয়ার পরে ওই মার্কেট সামনাল ইয়ে ঝামেলা আছিল। যাই হোক, সুন্দরভাবে ওটা মীমাংস হয়েছে, সমাধান হয়েছে। হইল মার্কেটের এরিয়া, সামনে পুরো মার্কেট হবো মসজিদ পশ্চিম সাইড। দুইটা অলরেডি কমপ্লিট হয়েছে। ও আবদুল্লাহ বাবর ভাই সমর্থক সকল সহবর্ণ মাঝে সকলে দোয়া করবা। আচ্ছা, পুরো টিম দেখাই না। হয় হয়, আমরা সুমন আর সারর নেতৃত্বে সকলে দোয়া করবা। আল্লাহ হাফিজ। নেক্সট প্রজেক্ট আতনি বা উপায় হল ড্রেনের পানি আয়, পশ্চিম সাইড জাটল গিয়া দোকানে ঘর পানি আই গেল রোডে দি। ও ওখান থাকি ফটিক মামার কলোনির পানি উপায় দিয়ে আইয়া পশ্চিম সাইড সোসাইটি 24 নম্বর ওয়ার্ড ও ফানি কটা তাই নেক্সট প্রজেক্ট আপ নিছেন। আইরা দেশ আগামী সপ্তাহ শিগগিরই যে কোনো একদিন দিয়ে আইরা হয়তো ওই সাইডে যে ড্রেন খুব জরুরি হয়েছে, মানুষের চলাফেরার খুবই হয় ও পশ্চিম সাইড। হয়তো পূব সাইড তার অবস্থা করুন দশা, এই সাইড 32 নম্বর ওয়ার্ড পড়ছে। ও আপনার আব্দুল হাদি ফুকনর করে ওরা ফানি ডুবি গেছে গতকাল মেয়ে। আর পশ্চিম সাইড নিল আমরা মরহুম ভাই নাজির ওর ফিশারি আছিল একটা ওটা ও ফানি কই না। ও আমরা সাইদুর রহমান এপলু সাদা সভাপতির বিল্ডিং ঘর ও ভাই থাকি ও ভাই যায় আর কি। ওই তো মেন রোডও আই ওর ওগু তাই নেক্সট প্রজেক্ট আপনি কই ওগু নিয়ে ওভাই ড্রেন ও ড্রেনের লগে মিলে দিবা নয় আমার গেটে দিকে আছে আবুরা নদীর প্রকল্প ড্রেনের লগে। ও বুড়া নদীর প্রকল্প ও ড্রেন ও গুয়া নিয়া অবাদি অ্যাডজাস্ট করা হয়ে যাবে। সকালবেলা তাওকা সুস্থ তাওকা লাইক কমেন্ট শেয়ার দিবা আর আবদুল্লাহ হাত বাবর ভাই লাগে সকলে দোয়া করবা। আশা করি সকলেরই একটা সুযোগ দেওয়া দরকার, বহুতরে তো আমরা বারবার দেখলাম তানরে একবার দেখিলাই এটা তো কারোর প্রীতিক সম্পত্তি নাই যে কেউ আড়াইতে পারে। যার একজন একটা বুট মূল্যবান একটা মতামতের কারণে একজন মানুষ আমরা উপকার করতে পারে। গণতান্ত্রিক দেশ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।